মরিগাঁও জেলা পরিষদত চলি আছে কি? আর টি আই যোগে শেহতীয়াকৈ পোহৰলৈ আহিছে ভয়ঙ্কর তথ্য। লাখ লাখ টাকার দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ। মরিগাঁও জেলা পরিষদত 2022-23 বর্ষত সংঘটিত হওয়া এক ভয়ঙ্কর দুর্নীতির তথ্য আর টি আই তথ্যযোগে পোহৰলৈ আহিছে। আর টি আইর তথ্য অনুসরি জেলা পরিষদের সভাকক্ষ আর কার্যালয় গৃহ মেরামতির নামত ইন্টারেস্ট ফান্ডর 35,82,172 টাকা দিয়া হয়েছিল আবন্টন। মুখ্য কার্যবাহী বিষয়ের স্বাক্ষর সম্বলিত এক নির্দেশনার ভিত্তিত দিছিল আবন্টন, কিন্তু উক্ত ধনের নামত কোনো ধরনের নিবিদা নিবিচরক অতি সংগোপনে নির্মাণ সমিতি গঠন করে সামগ্রিক ক্রয় আর মেরামতির নামত ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। এ আমার অভিযোগ নহে, আর টি আই যোগে প্রকাশ পাওয়া কেতবোর তথ্য। এয়া হয়েছে আর টি আই যোগে প্রকাশ পাওয়া ভয়ঙ্কর তথ্য। আটাইতকৈ ভয়ঙ্কর দুর্নীতি এই গোটে গোটে 35 লাখ টাকা গিলা দেই পুরোনা কাম দেখায়, পুরোনা কাম কিছু করে, তো 35-36 লাখ টাকা, 35,82,172 টাকা কিহত খরচ করলে? সেই রিপেয়ারিং নামত। কি রিপেয়ারিং? সেই তল গ্রাউন্ড ফ্লোর হেই কনফারেন্স হল, তার চকি আপনি দেখিলে পাব 113 চকি, সেই খুব রিপেয়ারিং করেছে, যা রিপেয়ারিং করেছে 700 টাকা মানকে পড়ব, ধরে ললো খুব বেশি 700, তার 3200 দেখাইছে, মানে এখন চকিত 3200 টাকা রিপেয়ারিং। এই ইয়াতে আছে এইবিলাক চকি। সততে দুর্নীতির ক্ষেত্র ভিন্ন সহনশীল নীতি প্রদর্শন করা এইখন সরকার দিনত পঞ্চায়েতে পঞ্চায়েতে চলি আছে কি? যদি এই অভিযোগ সঁচা হয় তাহলে ইয়ার বাবে দায়বদ্ধ কোন? আর টি আই কর্মী পদন শর্মার মন্তব্যর পাছত হবনে তদন্ত? কার্যবাহী বিষয়া ক্ষিতিশচন্দ্র পেগুয়ে দিব পারিবনে ক্লিন চিট? তথ্য অনুসরি যদি ইন্টারেস্ট ফাউন্ডর ধনের অপব্যবহার হয়েছে, বিষয়া কর্মচারীর বিরুদ্ধে কি হব ব্যবস্থা? এটেনশন মন্ত্রী রঞ্জিত দাসডাগরিয়া, অভিযোগের ভিত্তিত বিভাগীয়ভাবে হবনে তদন্ত? দৃষ্টি নিবদ্ধ থাকিব আমার। মরিগাঁওর ভরত কুমার নাথর সহযোগত নিউজ ডেস্ক প্রথম খবর।